আই লাভ গার্ডেনিং পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের পরিবারের সবাইকে এবং আপনাকেও জানাচ্ছি শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সামনেই শীত আসছে, শীতের সময় আমরা বিভিন্ন রকমের গাছ লাগাবো, সিজনাল গাছ যেগুলো আমরা সাধারণত শীতকালে হয়। আজকে তার মধ্যে আমি একটা অন্য গাছ লাগাবো, যার নামটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল অনেক রকমের হয়, আজকে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে মাছি গাঁদা। মাছি গাঁদা কীরকম হয়, ছোট ছোট ফুল হয় গাঁদা ফুলের থেকে, যে আমরা বড় সাইজ হয় ওর হচ্ছে অনেক ছোট সাইজ হয়, এটাকে বলে মাছি গাঁদা। আমার কাছে এখানে তিনটে গাছ রয়েছে, এই তিনটে গাছে আমি আজকে কিন্তু লাগাবো। আমার কাছে এখানে তিনটে টব রয়েছে, সেই টবের মধ্যে মাটিও রেডি করা রয়েছে। আমি কী করব, সামান্য করে এখানে হালকা গর্ত করে নেব, করে নিয়ে টবটাকে এরকম হালকা করে বাড়ি দেব, তাতে কী হবে টবটা কিন্তু হালকা করে বেরিয়ে আসবে। এবং যখন গাছ লাগাবেন তখন অবশ্যই দেখবেন যাতে গাছের রুটের বা গাছের কাণ্ড তাতে কিন্তু কোনো যাতে ক্ষতি না হয়। আমি বসিয়ে দিলাম, মাটি কতটা চাপা দেবেন ঠিক যতটা এই টবের এখানটায় রয়েছে, এটা একটা ছোট টবের মধ্যে লাগানো রয়েছে ছোট, সেই সম পরিমাণে কিন্তু আপনি মাটি দেবেন, মাটি কিন্তু আপনি পুরোটা এক্সট্রিম চাপা দেবেন না। গাছটা খুবই ছোট গাছ, তাতে জল কীরকম দেবেন, জল দেবেন হচ্ছে সামান্য পরিমাণ, যতটা দরকার ততটাই, পুরোটা টবে জল দেওয়ার কোনো দরকার নেই, অল্প পরিমাণে জল এই সাইড দিয়ে দিয়ে দেবেন। কারণ মনে রাখবেন এটা কিন্তু বাচ্চা গাছ, তাই খুব সাবধানে এটাকে কেয়ার করবেন। এখন কোনো খাবার কোনো কিছু দেওয়া দরকার নেই, গাছটাকে আমি তিন দিন ছায়ার মধ্যে রেখে দেব। কারণ যদি এখনই ডাইরেক্ট সূর্যের আলো খায় বা পায় তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে, সেই জন্য আমি তিন দিন আস্তে রেখে দেবো ছায়াতে। তারপর আস্তে 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 এটাকে আমি ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। আমি এখানে একটা গাছ বসালাম, বাকি এই দুটো গাছ যেগুলো আছে সেগুলো আমি বসিয়ে দেবো, এবং পরবর্তী যখন গাছগুলো আরও বড় হবে তখন কিন্তু আমি একটা এর আপডেট ভিডিও বানাবো। আজকের জন্য আমার ভিডিও এটুকুই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।